এই ভারতবর্ষের মাটিতে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান নিচেরা নিজেদের ঘরই আগুন ধরাচ্ছে এই মুক্তার আব্বাস নাকি তার ঘরে ছেলে মুসলমান না একজন অমুসলিম বাবা মুসলমান ঘরে ছেলে কিন্তু এই একজন হারামের আওলাদ শুধু এটাই নয় তার নাম হচ্ছে আপনার আর একজন আছে নাজমা হিফতুল্লাহ ববিকা চুল এই মুসলমানের নামে বদনাম একে যারা মুসলমান বলবে তাদের ঈমান চলে যাবার ভয় আছে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি হয়েছে আবুল কালাম তাকে যারা ঈমানদার বলবে যারা মুসলমান বলবে তাদের ঈমান কমজোর করবে তাদের ঈমান নেই এরকম হতে পারে কেন যে লোকটা সকালবেলায় গোসল করে পার্লামেন্টে ঢুকে তাকে স্পিকার জিজ্ঞেস করলে স্যার আপনার রুটিনটা একটু বলবেন এপিজে আবুল কালাম এত বড় বৈজ্ঞানিক বললে আপনি বলবেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি রুটিনে চলেন বললে আমি গোসল করার পরে সকালবেলায় আমি গোসল করি ছটায় উঠে তারপরে আমি গীতা পাঠ করি তারপর আমি পার্লামেন্টে আসি জোরে বলুন নাউজুবিল্লাহ অনেক ছেলেরা শিক্ষিতরা আমাদের মতো মলবিকে বুকা বলছে মুর্শিদাবাদ মেলার তেল জায়গায় পুন্ডুতে জলসায় গেছি জিজ্ঞেস করে নেবেন একটা এমএ পাস ছেলে বললেন এই মলবিটা মূর্খ তাকে আমি বললাম তোকে কলমা পড়ে মুসলমান হতে হবে আর তা নাহলে তোর জন্মের দোষ আছে তোর বাপ তোকে জন্ম দেয় নাই আর যদি জন্ম দিয়ে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করবে যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাকে যদি মুসলমান বলা হয় ছেলে দেখে বলছ সেও এই কখনো মুসলমান হতে পারে না এপিজে আবুল কালাম যদি বলতেন আমি বাবা সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত করি তারপরে পার্লামেন্টে যাই আমাদের মনটা বড় হতো আর আল্লাহর কাছে ভালো হতো না হতো না বাবা ভালো হতো আল্লাহর কসম করে বলছি যত জ্ঞানী বলবে বলে লাও জ্ঞান দিয়েছিল আল্লাহ ভালো কাজ করেছে তার ফল আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিয়েছে রাষ্ট্রপতি হয়েছিল হয়েছিল না হয় আল্লাহ বলে সম্মান নিলে তারপরে কবরে ওইখানে ন্যাংটো করে পিটাই হবে তার পাছাই বাড়ি মারবে গীতা পাঠ করবে মুসলমান ঘরের ছেলে জেদের দিবে তসলমান আসলিন মুসলমান ঘরের মেয়ে সালমান রুশদি মুসলমান ঘরের ছেলে জেসাস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে কিন্তু এরা মুসলমানের নামে বদনাম দুঃখ লাগে বেদনা লাগে তিন মাস আগেকার পেপার পেপার আমার কাছে নোট আছে ইনশাআল্লাহ দলিল রেখেছি আমার মোবাইলে ফটো তোলা আছে পেপারটার কলমপত্রিকা হেডলাইন বর্ধমান ইউনিভার্সিটি আছে জানেন না জানেন না অনেক শিক্ষিত লোক জানে শিক্ষিত ছেলেরা জানে বর্ধমান টাউনে বড় ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির একজন প্রফেসর যার নাম হচ্ছে তানবিন নাসরি নামটা শুনে কি মনে হচ্ছে অমুসলিম না মুসলমান বাপ এই জোরে বলুন মুসলমান নামটা শুনে মনে হচ্ছে মুসলমান সম্মান ঘরের মেয়ে তিন মাস আগে কলেজের ওই ইউনিভার্সিটির একটা কনফারেন্সে দাঁড়িয়ে জানেন সেখানে গোটা বর্ধমান টাউনের মেডিকেল কলেজের ডাক্তার প্রফেসর বিভিন্ন লোক সেখানে হাজিরি দিয়েছে সেই ইউনিভার্সিটির প্রফেসররা সেখানে যিনি সবথেকে প্রথমে বক্তব্য রেখেছিলেন তিনি দেড় মাস আগে মারা গেলেন তিনার নাম হচ্ছে ডাক্তার নবেন্দ্র চৌধুরী কি নাম বললাম ডাক্তার নবেন্দ্র চৌধুরী নেটে সার্চ করবেন পশ্চিম বাংলার 10টা শিশু ডাক্তারের মধ্যে উনি একজন তিনি দাঁড়িয়ে বললেন যে এই ভারতবর্ষে নয় গোটা পৃথিবীর যত বেঈমান কাফের আছে গোটা পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে বায়োটার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া দরকার আছে জোরে বলুন সুবহানাল্লাহ একজন বেঈমান সে দাঁড়িয়ে বলল যে গোটা পৃথিবীর মানুষকে বায়োটার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া নবীজির জীবন আদর্শ পড়া দরকার আছে নবীজির আখলাক পড়া দরকার আছে আমার নবীজির জীবন আদর্শটা পড়া দরকার আছে এটা একজন অমুসলিমদের ডাক্তার বললেন আর এই এটা স্টেজে চাপার পরেই মাইক ধরার পরেই তার প্রথম মুখের বলি হচ্ছে যে সমস্ত ছেলে মেয়েরা সমকামিতায় লিপ্ত হবে আমি তাদের পাশে আছি জোরে বলুন নাউজুবিল্লাহ এই জোরে বলুন কেন তার বলার উদ্দেশ্য এটাই না সমকামিতা উলামারা ছাড়া অনেক সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবে না সমকামিতা মানে হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ জোরে বলুন নাউজুবিল্লাহ এই কারণে এই পাপের কারণে আল্লাহ কোরআন একটা দৃষ্টান্ত দিয়েছেন সেই দৃষ্টান্ত হচ্ছে কে
হযরতে লূত নবীর কম যাদিকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছিল তার সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাদেরকে এত বড় অভিশপ্ত করেছে যে দরিয়ায় গিয়ে পাল্টিয়েছিল সেই জায়গায় আজ একটা পোকা মাকড় জন্মায় না যে জায়গাটার নাম হচ্ছে লৈল সাগর যে জায়গাটার নাম হচ্ছে লূত সাগর যে জায়গাটাকে এখনো মরা সাগর বলেন বৈজ্ঞানিকরা যেটাকে উপসাগরও বলা হয় সেখানে একটা পোকা মাকড় জন্মায় না এমনকি আল্লাহ কোরআনে এলান করেছেন লূত নবীর বিবিকে আমি জাহান্নামে দেব সে আটকাতে পারবে না নবী হওয়ার পরে এই মেয়েটা দ্বিতীয় নম্বর ভাষা পেপারে পেপার আছে দলিল আমার কাছে দ্বিতীয় নম্বর ভাষা কিছু এমন লোক আছে যারা মুসলমান সমাজকে পেচ করিয়ে দিল এক টার্গেট হচ্ছে দাড়ি টিপি নামাজি মুসল্লিদের উপরে এক টার্গেট হচ্ছে আলেম এবং উলামাদের উপরে যে এরা কোরআন মাদ্রাসা শিক্ষা নামাজ রোজা করে মুসলমান সমাজকে পেছ করিয়ে দিল তারপরের ভাষা এই 1400 বছর আগেকার কোরআনের আইনকে বাতিল করে মডেলিং এর যুগে আসতে হবে জোরে জোরে নাউজুবিল্লাহ আপনারা কেউ চান যে কোরআন পাল্টিয়ে যাক আল্লাহর কসম করে বলছি 1400 বছর হয়ে গেল কোরআনের একটা জের জবরে পরিবর্তন হয়েছে বাপ এই জোরে বলো পরিবর্তন হয়নি কেন হয়নি আল্লাহ কোরআনে বলেছেন বলেন তাজিদ বি সুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরে পরিবর্তন হবে না জোরে বলো সুবহানাল্লাহ এটা আল্লাহ নিজে বলেছেন শুধু এটাই নয় ভাই জান দেখবেন যে জিনিসটা সাকসেসফুল হয় যে জিনিসটা সাকসেসফুল হয় তার পরিবর্তন করার প্রয়োজন পড়ে আল্লাহর কসম করে বলছি কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সাকসেসফুল কিতাব জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের পরিবর্তনের প্রয়োজন নাই বাকি সব দুনিয়ার জিনিসের প্রয়োজন হয় ইয়ে হবে পাল্টানো হবে আপনার জীবন পাল্টিয়ে যাবে চাল চলন পাল্টাবে আপনার আখলাক চরিত্র পাল্টাবে পৃথিবীর মানচিত্র পাল্টাবে পৃথিবী সব কিছু পাল্টিয়ে যাবে কোরআনের পরিবর্তন হবে না কোরআন হচ্ছে সাকসেসফুল পৃথিবীর কিতাব কেমন সাকসেসফুল একটু কোরআন থেকে বলে বলে আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ বললেন ইউরিদুনা নুফিউর আল্লাহু বিআল্লাহি এ আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীর বেঈমান কাফেররা মেহনত করে কিসের মেহনত আমরা আল্লাহর নামকে ফুঁক মেরে উড়িয়ে দেব পৃথিবীর বেঈমান কাফেরদের মেহনত মুসলমানদের মুখ থেকে আল্লাহর নামকে মিটিয়ে দাও তাদের হৃদয় থেকে আল্লাহকে মিটিয়ে দাও তাদের আখলাক চরিত্র থেকে তাদের ঈমানকে কেড়ে নাও কোরআন বলছে ইউরিদুনা পৃথিবীর মানুষকে বলে দাও যারা বলছে আল্লাহর নামকে মিটিয়ে দেব তারা যদিও চায় আর যারা চায় বা না চায় কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর নামে পৃথিবীর মুখ থেকে মিটানো যাবে না সুবহানাল্লাহ তারপরেই বললেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও গোটা পৃথিবীর মানুষকে হে আমার বিশ্ব নবী আমি তোমাকে একমাত্র সত্য ধর্ম দিয়ে দুনিয়ার মুখে প্রেরণ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক হে আমার বিশ্ব নবী আমি তোমাকে সত্য ধর্ম দিয়ে দুনিয়ার মুখে প্রেরণ করেছি তুমি আমার প্রচার করো এবং পৃথিবীর মুখে যত বড় ধর্ম আছে আমার কাছে একটা ধর্ম মানোনীত নয় ইসলাম ছাড়া জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বললেন এটাই সাকসেসফুল কিতাব আর এই ধর্মটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত সাকসেসফুল ধর্ম আল্লাহর কসম করে বলছি এই ধর্ম ছাড়া আল্লাহর কাছে মহান ধর্ম আর একটা পৃথিবীর বুকে এখন নেই তাই সবাই আমরা পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়িয়ে ধরব ইনশাআল্লাহ সেই মেয়েটার ভাষা হচ্ছে যে মডেলিং এর যুগে ইসলামকে আনতে হবে এখন কিসের যুগ চলছে বা এ কিসের যুগ বলছে শিক্ষিতরা মডেলিং এর যুগ বলছে একটু চলুন মডেলিং এর যুগটা একটু ডিসকাস করি আল্লাহর কসম করে বলছি সেই 1400 বছর আগে থেকে শুরু করে আখেরি নবী শুধু নয় কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর বুকে যতগুলো যুগ এসেছে আর যতগুলো যুগ আসবে প্রত্যেকটা যুগেতে ইসলাম হচ্ছে মডেলিং জোরে বলে সুবহানাল্লাহ যদি বলেন ইসলাম কিরম করে মডেলিং আলহামদুলিল্লাহ আপনাদের এই ছোট ভাই ইয়াসিন কোরআন থেকে দলিল দেব আমি ইনশাআল্লাহ আর আমি প্রমাণ করাবো তোমরা যেটাকে মডেলিং এর যুগ বলছো এটা মডেলিং এর যুগ নয় একমাত্র ইসলামী
হচ্ছে সাকসেসফুল যুগ, ইসলামী হচ্ছে মডেলিং এর যুগ। তার এক নম্বর দলিল শুনেলে, যেটাকে মডেলিং এর যুগ বলছেন একটু ডিসকাস করব। এক বছর আগেকার পেপার, গুজরাটের একজন ইঞ্জিনিয়ার নিজের মাকে ছাদ থেকে ফেলিয়ে মেরে দিয়েছে, প্রশাসনটাকে অ্যারেস্ট করেছে। জিজ্ঞেস করা হয়েছে, কিসের জন্য তোমার মাকে ছাদ থেকে ফেলিয়ে মারলা? সে বলে, আমার মায়ের খিদমত করার জন্য, ডাক্তার পানি খরচ খরচা করা, খিদমত করা, আমি বরদাস্ত করতে পারিনি, মাকে ছাদ থেকে ফেলিয়ে মেরে দিয়েছি। জোরে বলুন, নাউজুবিল্লাহ। এক নম্বর ইঞ্জিনিয়ার কোথায় হয়? বা মাদ্রাসায় হয়, পাঁচকুড়া মাদ্রাসায় হয়, ইঞ্জিনিয়ার হয়। এ বলে বল, ইঞ্জিনিয়ার মাদ্রাসায় হয় তো? কোথায় হয়? হয় 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 স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ার তৈরি হয়। তাই 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 এটা কি মডেলিং যুগ? আমরা তো মোলবিরা পুরোনো মাদ্রাসায় কি হয়, আমাদের মতো বুকা মোলবি তৈরি হয়। তাই 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 সব শিক্ষিতরা বলে, এরা বুকা মোলবি, এরা স্কুলে বেশি দূর যায় না, আমাদের মতো বুকা মোলবি তৈরি হয় মাদ্রাসায়, আর তোমাদের মতো ইঞ্জিনিয়ার পূর্ব মেদিনীপুর। এটা কোন মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। ওটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, হলদিয়া থানা। কোন থানা বললাম? হলদিয়া থানা। এই জানুয়ারির আগস্ট জানুয়ারিতে পেপারের হেডলাইন, তিসরা জানুয়ারির পেপার, এই বছরে নয় আগের বছরে, স্বামী হাই স্কুলের টিচার নিজের মাকে তালা বন্ধ করে শুকনো খাবার দিয়ে তার হাজারদুয়ারি ঘুরতে গেছিল, প্রশাসন তালা ভেঙে তার মাকে উদ্ধার করেছে, স্বামী স্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে, পেপারের হেডলাইন হয়েছে। যদিও তারা অমুসলিম, কিন্তু মাস্টার কোথায় হয়? হয় স্কুল কলেজে হয়, মাদ্রাসায় হয় না। দুটো শুনলেন? এক মাস আগেকার পেপার, কলকাতা ধর্মতলায় সন্ধ্যেবেলায় একজন মাস্টার হাই স্কুলের টিচার নিজের মাকে ফেলে দিয়ে চলে গেছে, ঠান্ডায় সেই বুড়ি মেয়ে পড়ে আছে। জানেন, এই লোকটা শিক্ষিত লোক, কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে চাকরি পেয়েছে। আরে একটা বাচ্চা ছেলে, অনাথ ছেলে, যার বাপ নাই মা নাই, সে ওই বাস স্ট্যান্ডে মানুষ হয় আর গাছতলায় শুয়ে থাকে, আর সকালবেলায় যখন বাস স্ট্যান্ডে প্যাসেঞ্জাররা আসে তাদের কাছে দু টাকা এক টাকা হাতে করে চেয়ে ভিক্ষা করে খায়। সেই ছেলেটা চারটা রুটি কিনেছে আর সবজি কিনে নিয়ে এসেছে, যখন গাছতলায় বসেছে খেতে, তখন দেখলে বুড়ি মেয়েটা বসে সত্তর করে কাঁপছে, বললে মা কি ব্যাপার, আপনি কোথা থেকে এসেছেন এখানে? আমি তো এখানে প্রত্যেকদিন শুই। বললে বাবা, আমার ছেলে মাস্টার আমাকে ফেলে দিয়ে গেল এখানে, বাড়িতে রাখবে না বলে তার স্ত্রী ঝগড়া করেছে। বললে কিছু খাননি? বললেন না। সেই ছেলেটা দুটো রুটি খেয়েছে আর দুটো রুটি সবজি দিয়েছে বুড়ি মায়ের মুখে তুলে দিয়েছে, নিজের সুপার কম্বলটা সেই বুড়ি মায়ের গায়ে ঢাকা দিয়েছে, আর ফাঁকাতে সেই ছেলেটা সারা রাত শুয়ে থেকেছে। আল্লাহর কসম করে বলছি, আপনারা ইমানদারির সঙ্গে বলেন, এই ছেলেটা মূল্যবান না, ওই জানোয়ারটা মূল্যবান। কোরআন তো এদের জন্য বলেছে, বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তু থেকে উখার। চল চল চল, এরপরে যদি বলেন ইসলাম কি দিয়েছে একটু বলুন। আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিশ্ব নবী 1400 বছর আগে বললেন, মায়ের পায়ের তলায় জান্নাত আছে আর বাপ হচ্ছে জান্নাতের দরওয়াজা। আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে একটা সুন্দর আদর্শ দাও, পৃথিবীর মানুষের জন্য বলেছে, শুধু মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবীর মানুষকে একটা আদর্শ দিয়ে দাও, একটা মডেলিং এর যুগ দাও। তোমরা এমন করে খিদমত করবে যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে, তাদের খিদমত করার জন্য তোমরা শব্দটুকু ব্যবহার করো না। আল্লাহর কসম করে বলছি, একটা চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আপনাদের কাছে, যদি ভাই প্রমাণ করাতে পারেন, শিক্ষিত অশিক্ষিত মানুষ, ধার্মিক বেধার্মিক মানুষ,
এই ভারতবর্ষের মাটিতে আল্লাহর রহমতে দারিদ্রির বরকতে মাদ্রাসা মসজিদ দাওয়াত তবলীগের বরকতে কোরআনের বরকতে আমার রাসূলের বরকতে এই ভারতবর্ষের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নাই জোরে বলুন সুবহানাল্লাহ যদি কেউ প্রমাণ করতে পারেন তো তার জুতোর মালা পরে আমি গোটা পশ্চিম বাংলায় বায়ান করব ইনশাআল্লাহ একটাও নাই কেন নেই কোরআনের বরকতে নেই আমার রাসূলের বরকতে নেই দারিদ্রির বরকতে নেই তোমার স্কুল কলেজের বরকতে লয় আর আপনাকে পরবর্তী দেব এই ভারতবর্ষের হাজার হাজার ডাক্তার মাস্টার যদিও তারা অমুসলিম তারা মডেলিং এর চোখে আছে বলছে মা বাবাকে পিতৃবিদ্যা আশ্রমে দিয়েছে খালি কোরআন বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত আছে তাই মুসলমান আমরা যতটুকু পারি বাপ মায়ের খিদমত করি সবাই করব জোরে বলুন ইনশাআল্লাহ আরে বাপ মায়ের মূল্য কতটা দিয়েছেন আল্লাহ একটু শোনা বলবো বলে দিই ইনশাআল্লাহ যে বাপ মায়ের কতটা মূল্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে ফেরাউন কাকে মানুষ করেছিল কোন নবীকে বল হযরত মুসা নবীকে যে যেভাবে মানুষ করে নি ফেরাউন তাকে মানুষ করেছে রাজশাহীর মত একটা বাদশার ব্যাটা যেভাবে মানুষ হয় ওই রকম বাদশার ব্যাটার মত মানুষ হয়েছে মুসা নবী তার গালে চুমু খাওয়া কে কথা বলছে এখানে ওই আস্তে কথা বলো এ মাইক ম্যান আস্তে কথা বলবে আর না হলে একটু দূরে চলে যাও রাজশাহীর মত মানুষ করেছে মুসা নবীকে বুকে টেনে যখন আল্লাহ নবুয়ত দান করলেন কাকে হযরত মুসা নবীকে মুসা নবী বললেন আল্লাহ আমি কেমন করে ফেরাউনকে দাওয়াত দেব সে তো একজন নেমখানা বেঈমান আবার আল্লাহ বললেন হে আমার মুসা নবী শোনো তুমি দাওয়াত দেবে ঠিক আছে কিন্তু তুমি তাকে বেঈমান ইডিয়েট ননসেন্স বলতে পারবে না বেঈমান কাফের বলতে পারবে না সে তোমাকে নিজের বাপের মতো কোলে চাপিয়ে মানুষ করেছে বাপের ভালোবাসা দিয়েছে গালে চুমুকে রাজশাহীর মতো মানুষ করেছে আমি কেমন করে বলবো আল্লাহ শিখালেন আমার মুসা নবীকে হে আমার মুসা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি তুমি কেমন করে দাওয়াত দেবে কুলু কাউলান লাইয়না নরম করে বলবে ভালোবেসে বলবে বিনয়ী ভাবে বলবে কড়া কথা বলতে পাবে না একটা বেঈমান নবীকে লালিত পালিত করার কারণে যদি আল্লাহ তার জন্য বলতে পারেন যে তোমাকে লালিত পালিত করেছে তার সঙ্গে নরম ভাষায় কথা বলবে হযরত ইব্রাহিম নবীর মূর্তি পূজা করত মূর্তি বিক্রি করত আর মূর্তি তৈরি করত তিনটে কাজ ছিল হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমি আমার বাপকে এত বুঝাচ্ছি আমার আব্বাজান কিন্তু মেনে নিচ্ছে না আল্লাহ বললেন হে আমার ইব্রাহিম নবী তুমি বারবার বুঝাবে কিন্তু তোমার আব্বাকে একটা টুটি কথাও বলতে পাবে না কেন বিচারকের মালিক সবাই বলুন কে বাবা আল্লাহ হচ্ছেন বিচারকের মালিক আমি আল্লাহ বিচার করব তুমি একটাও কথা তোমার আব্বাকে বলতে পাবে না চুপ করে যাও তাকে বুঝাও বুঝে তা ভালো কথা তা না হলে আমি আল্লাহ বিচার করে দেব যদি নবীদের সঙ্গে আল্লাহ এরকম ভাষা বলে তাহলে আমরা মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে ইসকাস করে নি আমার ভাইরা সবাই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব বলুন ইনশাআল্লাহ আরো প্রমাণ দিচ্ছি এই ভারতবর্ষের মাটিতে যতগুলো ছোট বড় শহর আছে প্রত্যেকটা শহরে সরকারের লাইসেন্স প্রাপ্ত মদের বার খোলা আছে সরকারের লাইসেন্স প্রাপ্ত বেশ্যাখানা খোলা আছে আছে না নেই এই জোরে বলুন আছে কতগুলো মদের বার দিবেন পাঁচকুড়া থেকে শুরু করে খড়গপুর থেকে শুরু করে উলুবেড়িয়া বাগনান সব জায়গায় মদের বার এক মাস আগেকার পেপার নদিয়া শান্তিপুরে নদিয়া শান্তিপুর নাম শুনেছেন না শুনেন না নদিয়া শান্তিপুর ভালো জায়গা আমি গিয়েছিলাম এক মাস আগে জলসা করে এসেছি একটা মাদ্রাসা ওই শান্তিপুরে 15 জন মারা গিয়েছিল 20 মদ পান করে আমাদের দেশে আমাদের রাজ্য সরকার এলান করলো পরিবার পিছু 10 লক্ষ করে টাকা দেওয়া হবে এই কথাটাকে যদি পাল্টি দেওয়া হয় কি দাঁড়াবে মদ খেয়ে মর তবে টাকা পাবি না হলে পাবি বুঝতে পেরেছেন না পারে মদ খেয়ে মর তবে টাকা পাবি না হলে পাবি সরকার আমাদের এলান করেছে যারা মাওবাদী আছো আতঙ্কবাদী আছো তারা বন্দুক ফেলিয়ে দাও সরকার তাদেরকে চাকরি দিবে তার মানে কথাটা কি বন্দুক ধর তবে চাকরি পাবি না হলে পাবি বুঝতে পেরেছেন না পারে
আরে যারা সৎ ছেলে এমএ বিএ পাস করে যারা বসে আছে তাদেরকে সরকার চাকরি দিবে না, বন্দুক তুলে নিয়েছে তার জন্য নামিয়ে দাও তোমাদেরকে চাকরি দেবো, কত দুঃখের বিষয়। তবে টাকা দেবো, এমনি টাকা দেবো না। আমার ভাই যান সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে ভাব, ইয়ে হানিকারক হ্যায় হিন্দিতে লেখা থাকে, এটা ক্যান্সারের কারণ হতে পারে। আমি যদি একটা মানুষকে বলি বাবা বমুসার মানুষকে তোমাকে ভাত দিব 20 মাটি একে খেয়ে দেখো তো মর মরণ কি, সে মরবে না বাঁচবে বাবা, এ মরবে না মরবে না সে মরে যাবে। সরকার বলছে 20টা বিক্রি কর ওরা খেয়ে দেখ কি হয় হবে, প্যাকেটে লেখা আছে এটা ক্যান্সার হতে পারে। সরকার বলছে চুরি করতে পাবে না, বলছে না বলছে চুরি করতে পাবে না, সরকার বলছে আমরা লেজ্জভাবে দেশ চালাচ্ছি, আর এরা বলছে মরণ ওষুধটা বিক্রি কর, সিগারেটটা বিক্রি কর, মদটা বিক্রি কর। যদি বলেন ইসলাম কি দিয়েছে বাবা, আমার আল্লাহ 1400 বছর আগে বললেন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে একটা আদর্শ দাও, তোমরা তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিসকে আমি হারাম করেছি, মদ খাওয়া তো দূরের কথা, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। সবাই বলুন বর্জন করবো ইনশাআল্লাহ। 1400 বছর আগে আমার আল্লাহ নয় এন্ট্রি মানলেন, কিসের উপরে? মদের উপরে। সেটাই নয়, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে বেশ্যাখানা। আমাদের এই এই আমাদের এই জীবনটা আমাদের শরীরটা কার দিয়া নিয়ামত বাবা, এই জোরে বলো নিয়ামত আল্লাহ দিয়া, আর আমাদের যৌবনটা কার কার হক আছে, যৌবনটাই কার? এ বলুন বিবির হক আছে, এই বিবির হক যদি বেশ্যাখানায় মিটান, বিবির হক যদি অন্য জায়গায় মিটান, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না হবে না? আপনি হক মেরেছেন, বিবির হক অন্য কেউ কি দিয়েছেন? ওই জন্য পাকড়াও হবেন। আমার আল্লাহ 1400 বছর আগে বললেন হে আমার বিশ্ব নবী গোটা পৃথিবীর মানুষকে সুন্দর একটা মডেলিং এর যুগ দাও, মডেলিং এর যুগটাকে শোনো, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা। হে আমার নবী আপনি বলো ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। কোরআন বললে যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। সবাই বলুন আজ থেকে আমরা ব্যভিচার থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আমাদের এই জীবনটা আল্লাহ যেটা দিয়েছেন এটা আল্লাহ নমুনা দিয়েছেন। নমুনা মানে জানেন কি? নমুনা নমুনা মানে কি? স্যাম্পল আল্লাহ দিয়েছেন। এই জীবনটার কোনো মূল্য আছে আমাদের? কি বলছেন আছে বাপজিরা? আমরা তো খালি মারামারি করে মরলাম, তাই তাই একবারও নিজের লাইফের জন্য কেউ ভাবি আমরা মারামারি খালি খালি মারামারি, স্টেজে মারামারি, মসজিদে মারামারি, মিলাদে মারামারি, সব জায়গায় মারামারি। আমরা কিন্তু নিজের লাইফ নিয়ে কোনোদিন ভাবি ভাবে মানুষ ভাবে যে আমার টাকা আমার পয়সা আমার মাহর আমার দাওলাত এগুলো কি হবে? আল্লাহ কোরআনে তিনটে হালত বর্ণনা করে চলেছে, কথা বললাম বাবা এই কথা বললাম তিনটে হালত বর্ণনা করেছেন আল্লাহ কোরআন। কাইফাত ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইয়ুতুকুম সুম্মা ইহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের দুনিয়ার বুকে তোমাদের তোমরা একদিন কোনো কিছু ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ আমার কুদরতে তোমাদিকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে দিয়েছি, এটা এক নম্বর হালত। দ্বিতীয় নম্বর আবার দুনিয়ার বুকে তোমাদিকে একদিন আমি আল্লাহ মৃত করে দেব, এটা দ্বিতীয় নম্বর হালত। তৃতীয় নম্বর আবার আমি আল্লাহ দুনিয়ার বুকে কিয়ামতের দিনে পুনরায় আবার আমি তোমাদিকে দাঁড় করিয়ে দেব। মানুষকে সৃষ্টি করেছি সব থেকে সুন্দর আর উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ মানুষকে সব থেকে বড় নিয়ামত যেটা দান করেছে সেটার নাম কি বাবা? মেমরি। কি বললাম? মেমরি, ভালো মন্দ বিচার করার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছে। আমরা রাতের বেলায় গরম ভাত খাই, এই সকাল বেলায় উঠে যে ভাতটা পচে যায় আমরা কাকে দিই? গরু দাবাই ছাগলের দাবাই, গরু গরু দিন বলেছে হ্যাঁ রে তুই রাতের বেলায় গরম ভাত খেলি আমাকে পচাগুলো দিচ্ছিস, বলে
কেন আল্লাহ এক নম্বরই গরুকে কত বলার যোগ্যতা দান করেননি দ্বিতীয় নম্বর ভালো মন্দ বিচার করার ক্ষমতা গরুকে নাই একমাত্র মানুষকে দিয়েছেন ভালো মন্দ বিচার করার ক্ষমতা তারপরে বললেন হে আমার বিশ্ব নবী আমি মানুষকে তৈরি করেছি কাদা এবং মাটি দ্বারা তারপরে সুম্মা জালা রাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও নিসাজ এক ফোঁটা নাপাক পানি আমি তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো তারপরে সেখান থেকে রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি মাংসপিণ্ডলি থেকে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমরা ছেলে পেলে বাপ ছেলে যদি তিন বছর না হয় কারু তো আমরা তাবিজে ছেলে পেলে বেড়াই তাই না আমার তাবিজে যদি বেটা ছেলে হতো আমার মাটা বেটা হতো পনেরোটা মাত্র একটা করে আর একটা করে বেটা নেব গায়ে লাঠি জোর বেড়ে যেত আরে যে ছেলে হবার তাবিজ দিচ্ছে জিজ্ঞেস করো সে স্যালারি একটাও বেটা না সে আপনাকে কি করে দিবে কত বড় নেমো খারামি কথা বাধা পারা আর আল্লাহ কোরআনে বললেন আমি আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি তোমাদের পরামর্শে কাজ করি না পৃথিবীর কারো আমি আমার ইচ্ছা মতো আকৃতি দান করি মায়ের গর্ভে অক্সিজেন কে দান করে হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে সবাই বলেন কে দান করেন আল্লাহ অক্সিজেন দান করেন মায়ের ওই জরায়ুর মধ্যে কোন দিকে অক্সিজেন যায় আমি আল্লাহ দান করি মায়ের গর্ভে আল্লাহ খাবার খাওয়াই না বাবা কি খাওয়ায় আপেল কলা বেদনা আল্লাহ বললেন না হে আমার বিশ্ব নবী মায়ের গর্ভে আমি আল্লাহ খাবার দান করি তোমাদের জন্য মায়ের গর্ভে খাবার বা শোনো আমি আল্লাহ এত বড় কুদরতওয়ালা হে আমার বিশ্ব নবী আমি এত বড় শক্তিশালী তোমাদের জন্য দুনিয়ার মুখে রক্তটা প্রবাহিত রক্ত হারাম করে দিয়েছি জিন্নামা আর রুমালাইকুমুল মাইতাবা প্রবাহিত রক্ত হারাম তোমাদের জন্য পান করা মায়ের গর্ভে আমি আল্লাহ এত বড় কুদরতওয়ালা আমি সেই প্রবাহিত রক্ত তোমাদেরকে লাভের মাধ্যম তারপরে আমার বিশ্ব নবী আরে ডাক্তার ইসিজি করে পরীক্ষা করে আর আল্লাহ বললেন আমি মায়ের গর্ভে সৃষ্টি করি আমার আমার কুদরতে সুম্মা সাওয়াহু ওয়ানফিকা ফীহি মিন রূহিহি তারপরে তার মধ্যে রূহটাকে ফুঁকে দিয়েছি ওয়াজালাকুমুস সামা কর্ণয় আমি আল্লাহ দান করেছি কানের মধ্যে কেমন সংস্কার বসিয়েছি পৃথিবীর বিজ্ঞানকে জিজ্ঞেস করে নাও কানেতে আওয়াজ যাওয়া মাত্র ব্রেনকে ট্রান্সফার করে ব্রেন হৃদয়কে ট্রান্সফার করে হৃদয় আর পরে ভালো মন্দের বিচার করে হৃদয়কে ট্রান্সফার করে আর হৃদয় ভালো মন্দের বিচার করতে শুরু করে তারপর ওয়াল আবসার চোখ আমি আল্লাহ দান করেছি পৃথিবীর বিজ্ঞানকে জিজ্ঞেস করো চোখের মধ্যে আল্লাহ কেমন দূরবীন বসিয়েছে পৃথিবীর বুকে যত গুলো গতিবেগ জিনিস আছে সব থেকে আমি বেশি গতি দিয়েছি মানুষের চোখের মধ্যে পৃথিবীর মানুষকে বলে দাও ওয়াল আবসার ওয়াল আফিদা তারপর অন্তর আমি আল্লাহ দান করেছি সবাই বলেন অন্তরের মালিককে অন্তরের খবর আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি যদি আল্লাহ অন্তরকে প্রকাশ করতাম পৃথিবীর বুকে বাপ বেটায় মা বেটাতে মা বিটিতে পৃথিবীর মধ্যে বিভ্রাট সৃষ্টি হতো একজন ভাই সকালবেলায় পাঁশকুড়া বাজারের দোকানে বসেছে বেটাকে বললে হাঁটে যাচ্ছি চলে আসবি সে সারা দিন যায় নাই বাপ সন্ধ্যাবেলায় বেটাকে এসে বলছে এই সারা দিন যায় না কেন দোকানে বলে যাইনি আমার কাজ ছিল বলে কাল থেকে তো সংসারে আলাদা খাবি তোকে আলাদা করে দেবো
এ দেখলে আমাকে আমার বাপ আলাদা করবে ঠিক আছে রাতের বেলায় শুতে গিয়ে মনে মনে চিন্তা করছে মনে মনে যে সকাল হোক আগে তলোয়ারটা বার করে সকালে তোকে ছুটাবো তারপরে কোনো কাজ বাপের জন্য ভাবছে আর কি বেটা এই কথাটা যদি বাপ শুনতে পেতো মনের কথাটা কি হতো ও হো হো তুই আমাকে ছুটাবি সকালবেলায় তুই খালি ঘুমো তোকে ঘুমন্ত অবস্থায় দিব দিত না দিত না মানুষের হৃদয়কে আমি প্রকাশ করিনি আমি লুকি দিয়েছি আর বিভ্রাট থেকে বাঁচিয়েছি তারপরে বললেন কলিলাম মা তাশকুরুন হে আমার বিশ্ব নবী খুব কম মানুষ আছে যারা আমার শুকর আদায় করে আমরা কোনদিন কেউ কেনেছি আমার ভাইজান যে আল্লাহ দু রাকাত শুকরানার নামাজ পড়েছেন যে আল্লাহ দুটো হাত দিয়েছে সুস্থ হাত দু রাকাত শুকরানার নামাজ পড়েছেন আল্লাহ আমার শরীরে সুন্দর গঠন গুলো দিয়েছেন আমরা কেউ নামাজ পড়ি না আমরা খালি মারামারিতে ব্যস্ত থাকি আবে তোর নামাজ হলো না আবে তোর এই হলো আরে কানুন আল্লাহর কাছে দলবাজি ছেড়ে দেন আর মারামারি ছাড়ুন আল্লাহর কাছে কানুন ইখলাসওয়ালা হন আল্লাহ খালি মানুষের আমলটা দেখবেন মানুষটা দেখবেন না কে কত বড় মৌলবী কে কত বড় ডাক্তার মাস্টার কে কত বড় পীর হইছে দেখবেন না আল্লাহ দেখবেন তার আমলটা কত সুন্দর আছে যার আমল সুন্দর হবে সে পগার পার হবে না তো ইয়াসিনের মতো বেটা কত মৌলবী ধরা পড়বে আমার মতো কত মৌলবী ধরা পড়বে দু নম্বরই করেছো সমাজের সঙ্গে প্রতারণা করেছো আজকে পকড়াও হও আমার কাছে আর যাও তোমাদের জন্য লাল ঘর রেখে দিয়েছি আর ওই জন্য সবাই নিয়ত করি আমরা সবাই ভালো হব বলুন ইনশাআল্লাহ সবাই আমরা নিজেদের মধ্যে মিল মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব নিয়ে আসব এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে এই ভারতবর্ষের মুসলমান দলবাজি করো না মারামারি করো না ঝগড়া ঝাটা করো না ইউনিটি তৈরি করো তোমার মধ্যে কোনো ঝগড়া নাই কেন যদি তোমরা দলবাজি করে মরো তোমাদেরকে মারতে সুবিধা হবে ওই জন্য তোমরা ইউনিটি তৈরি করো আমার আপনার ইউনিটি এক আরে আল্লাহ কটা মাথা কে বলল একটা আরে আল্লাহ একটা নবী কটা একজন সবার নবী এক কোরআন কটা আছে একটা তাহলে মারামারিটা কোথায় হচ্ছে আরে মৌলভীকে নিয়ে মারামারি করবে সবাই বলুন আমরা নবীর সুন্নতের উপরে চলব ইনশাআল্লাহ ইয়াসিনকে নিয়ে মারামারি করো না ইয়াসিনের একটা কথাকে নিয়ে মারামারি করো না আমি হচ্ছি আমি চালক নই আমাদের চলার পথ আর আমাদের মেনে চলার পথ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনি সাহাবীরা কোরআন এবং হাদিসকে মেনে চলব আমার নবীর আখলাককে মেনে চলব ইয়াসিনকে মেনে চলব আরে আল্লাহ আমাকে দুটো বলার তৌফিক দিয়েছে বলে দিচ্ছি আমার পোশাক থেকে আপনি পোশাক পরবেন আমার টুপি থেকে আপনি টুপি পরবেন না আমার আচরণ থেকে আপনার মনে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দাড়ি রেখেছেন এরকম টুপি পরেছেন এরকম পোশাক পরেছেন এরকম লিবাস পরেছেন আপনি ওরকম পরে চালান ওইভাবে চলবে নামাজ পড়ুন ব্যাস কে বাধা দিবে আপনাকে জিন্দেগিটাকে সুন্দর করে কি বলছেন তাই আচ্ছা কোন জিন্দেগিটা ভালো হতে পারে যেটা কোনোদিন শেষ হবে না সেটা না যেটা একদিন শেষ হয়ে যাবে সেটা ভালো হতে পারে যেটা কোনোদিন শেষ হবে না সেটা সেটাই ভালো হতে পারে কি বলছেন তাই তাই আর যেটা শেষ হয়ে যাবে আল্লাহর কসম এই দুনিয়াটা আল্লাহ একদিন ফানা করে দিবেন পৃথিবীর মানুষ একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়ার বুক থেকে এই দুনিয়াটাকে আল্লাহ ফানা করে দিবেন আমার বিশ্ব নবীকে বেঈমান কাফেররা জিজ্ঞাসা করেছে কি ওগো আল্লাহর নবী আপনি বলছেন আল্লাহ মানুষকে পুনরায় কিয়ামতের দিনে জীবিত করবেন আমার নবী বিশ্ব নবী যখন বললেন আল্লাহ পুনরায় আবার মানুষকে জীবিত করবেন বেঈমান কাফেররা বললেন কেমন করে আল্লাহ মানুষকে জীবিত করতে পারে আমরা মরে যাওয়ার পরে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় গঙ্গায় ফেলে দেওয়া হয় মানুষ মরে গেলে কবরে দিয়ে দেওয়া হয় এক বছর
তপস্যার ফলে আমাদের শরীরের সমস্ত অংশ গুলো মাটি খেয়ে ফেলে, আমাদের কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহ তাআলাই কেমন করে মানুষকে জীবিত করবেন? আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনে কসম করে বলেন, লা উকসিমু বিয়াউমি কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াকুল ইনসান ওয়া লা নাজমা ইবাদা ওয়া লা কাদিরিনা আলা আন সাউইয়া বানানা বাল ইয়াদুল ইনসান ওয়া লা ইয়াজুরা আমামা। হে আমার বিশ্ব নবী, সঙ্গে সঙ্গে কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম করছি কিয়ামতের দিনে, ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমার বিশ্ব নবী কাফেররা কি বলে, আল্লাহ মানুষকে পুনরায় কেমন করে জীবিত করবে? আমার বিশ্ব নবী আপনি বলে আমি ওই ভাবে মানুষকে পরিপূর্ণ করতে সক্ষম করে বলে সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, তোমাদের শরীরে যেখানে চিল ছিল, যেখানে যে দাগ ছিল, আমি ওই ভাবে মানুষকে দাঁড় করাবো। কুড়ির মধ্যে করে দেবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ এমন হবে, আমার যারা বেঈমান কাফের হবে, আমার আযাব দেখে, আমার জাহান্নামের আগুন পুড়ে দেখে, তারা ভয়ে কাঁপতে কাঁপতে, তারা একদম কুকুরি হয়ে হয়ে, তারা একদম শিশুতে পরিণত হয়ে যাবে, তারা কাঁদবে আল্লাহর কাছে, আর আমার আযাবকে দেখে, আমার আগুনকে দেখে, তারা ভয় করতে করতে কুকুড়িয়ে কুকুড়িয়ে, তারা একদম ছোট শিশুর মতো হয়ে যাবে, ওই প্রাপ্ত বয়স্ক থেকে তারা শিশুতে পরিণত হবে। আল্লাহ তাআলা বললেন, আমি যে জিন্দেগিটা দেব সেটা আবাদান আবাদার জিন্দেগি। দুনিয়ার মুখে যখন আমরা শিশু থাকি, আমরা শিশু থেকে যখন যৌবনে যাই, আমরা কি গল্প করি, আরে আমি অমুকের গাছে আম পেড়েছি ছোটবেলায় প্রচুর, আরে আমি অমুকের এই কাজ করেছি, অমুকের বাড়িতে এই কাজ করেছি, অমুকের পুকুরে মাছ ধরেছি, গল্প করি।